বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে বরাবরের মতোই আমি আছি বন্যা। দূরে বা কাছে যে সকল ভাই বোনেরা আছেন তারা সবাই পরিবারের প্রত্যেককে নিয়ে নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন পর্যন্ত আমাদের সবাইকে ভালো রেখেছেন, তবে আমি একটু অসুস্থ শারীরিক দিক দিয়ে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই তো টিফিন তৈরি করে নিচ্ছি ছেলের জন্য। আসলে দুই দিন অসুস্থতার কারণে স্কুলে যেতে পারিনি, তো গতকাল স্কুলে গিয়েছিলাম, তো বেশিক্ষণ স্টে করতে পারিনি, হাফবেলা থেকে চলে এসেছি। আর আজকে গত দুদিনের তুলনায় একটু বেটার ফিল করছি, তো আজকে ভাবলাম যে মনকেও স্কুলে নিয়ে যাব, ও দুদিন যাবৎ কোচিং করছে না এ কারণে। আর ঝটপট নাস্তা হিসেবে আমার এই গোলা রুটিটা প্রথম মনে পড়ে, কারণ এটা হচ্ছে একেবারে নির্ভেজাল একটা খাবার সকালের নাস্তা হিসেবে। তো ছেলের বাবা আজকে সকালবেলা খাবেন না, তো এই কারণেই ছেলের জন্য আর ছেলের দাদুর জন্য গোলা রুটি বানিয়ে রেখে যাচ্ছি। তো ছেলের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি গোলা রুটি, আর ছেলের দাদুর জন্য হচ্ছে ব্যাটার রেডি করে রেখে যাচ্ছি। তো ঘুম থেকে উঠে সে যখন খায় গরমাগরম কড়াইতে শুধু ভেজে নিলেই হবে। আর ভিডিওর শুরুতে আমার ভাই বোনদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক দিতে একেবারেই ভুলবেন না। জানি অনেক বড় কমেন্ট করেন, অনেক সুন্দরভাবে কমেন্ট করেন, তবে একটু লাইকটা কষ্ট করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে, তো আমার জন্য অনেক হেল্পফুল হবে সামনের দিকে এগিয়ে যেতে। আর এই তো আমি একেবারে রেডি হয়ে গেছি, তো ছেলের খাবারও প্যাক করা হয়ে গেছে, বাট পানি নিব সেই কথাটা আমার একেবারেই মাথায় ছিল না। তো যখন সিঁড়ি দিয়ে নামবো আর কি, তখনই মনে পড়ছে যে পানি আর খাবারটাই নেওয়া হয়নি, তো আবার ব্যাক করছি। আসলে শরীরটা এতটাই খারাপ, তো অনেক সময় মাথা থেকে অনেক কিছুই বেরিয়ে যায়। তো গত দুদিন খাবার রান্না করেছি, অনেক খাবারে আমি ঠিকঠাক মতো লবণ দিইনি, এরকম অবস্থা। আর এমনিতে শাশুড়ি মা অনেক হেল্প করতেছে, রান্না বান্না যাই করি সব কিছু কেটে টেটে হাতের কাছে গুছিয়ে দিচ্ছে। আসলে বুঝি শীতের মধ্যে তারও অনেক কষ্ট হয়, আসলে সে পানি ওইভাবে ধরতে পারে না, কারণ তাদের মা ছেলে দুজনেরই ঠান্ডার অনেক সমস্যা। তবে আমার জন্য এই দুই দিন তারা দুইজনই অনেক কষ্ট করেছেন। আর এখন হচ্ছে স্কুল শেষ করে বাসায় চলে আসছি, বাসায় এসে বিছানাগুলো গোছাচ্ছি। আসলে আমি একটু আজকে দুদিন যাবৎ ঘরের কোনো পরিপাটি কোনো কিছুই করতে পারি না, আর ঘরের কোনো দিকে আমি তাকাতেও পারি না। আসলে ঘরটা একটু অগোছালো থাকলে আমার দেখতে ভালো লাগে না, তো চেষ্টা করি সবসময় একটু কোচকাজ করে রাখতে। পারি না, আসলে একা একা সব কিছু ম্যানেজ করা যায় না, যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকতো বা তাহলে হয়তো অনেক পরিপাটি করে রাখতে পারতাম, বাট একা সব দিকে ম্যানেজ করতে পারি না। আর ছেলেকে স্কুলে নেওয়ার সময় ছেলের স্কুল ব্যাগ খাবার সব কিছুই আমি বহন করি, আর আমার ব্যাগ তো আছেই। আসলে আমার মনে হয় যে ওর ব্যাগটা অনেক ভারী, বই খাতা অনেক, তো আমার মনে হয় ওর ক্যারি করতে কষ্ট হয়, এই কারণে ও চায় কিন্তু আমি ওকে দেই না। আর এদিক দিয়ে হচ্ছে কাপড় চোপড়গুলো প্রত্যেকটা ব্যালকনিতে একেবারে ভুর করা ছিল, তো এই কারণে আজকে দুই দিন যাবৎ ভুর করা। তো রাস্তার পাশে বাসা, গাড়ি গেলেই এই ধোয়া কাপড় চোপড় আবার ধুলোতে ভরে যায়, তো কোনো মতে একটু ঝাড় দিয়ে ড্রয়ের মধ্যে রেখে দিচ্ছি। আসলে ভাঁজ তো করছিই না, কোনো মতে গোজামিল দিয়ে কাজ করছে, যেন ওই কাপড় চোপড় সব কিছু যেন আমার চোখের সামনে না থাকে, যখন আমি একেবারে পুরোপুরি ফিট হয়ে যাব তখন এগুলো বের করে আবার গুছিয়ে নেব। আসলে হয় না ওই যে সংসারের মহারানী, সংসারের মহারানী তো সংসারের গিন্নিরাই হয়, তাই না? আর সংসারের রানীরা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু সংসারেই অচল হয়ে যায়। তো যাই হোক, অচল সংসারকে সচল করতে আবার দাঁড়িয়েছি নিজের পায়ে। আর সকালবেলা যখন নাস্তা তৈরি করছিলাম তখন আমার এই ওড়নাটায় ওই আটার যে ব্যাটারটা তৈরি করেছি ওটা লেগে গেছে। প্লিজ
ডোন্ট মাইন্ড, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এখন হচ্ছে আমার রুমে আসছি। আমার রুমের বেড কাভারটা অনেক দিন যাবত ওইভাবেই ছিল, তো এতটা ময়লা হয়েছিল যে আমি পরবর্তীতে ওটা উল্টিয়ে বিছিয়েছি। তো ওইভাবেও অনেক দিন গেছে, তো আজকে আর পারছিলাম না, আজকে চেঞ্জ করতেই হচ্ছে। তো আমিও একটু শীত কাতুরে, শীতে হচ্ছে কাপড় চোপড় ধুতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তো তো আজকে প্রজেক্টটা হাতে নিয়ে নিলাম, আজকে হচ্ছে কাপড় চোপড় ধুতে হবে, বাচ্চা ওগুলো পরিষ্কার করতে হবে। যতই কাজ জমিয়ে রাখবো অসুস্থ অসুস্থ বলে, ততই আমাকে হাত ছানি দিয়ে ডাকবে। ওগুলো একবারে জমে থাকলে ওগুলো শেষ করতে গেলে আবারও অসুস্থ হয়ে যাব। আর এদিকে আমার ছেলের খাতা শেষ, তিন চার দিন যাবত ও স্কুলে ঠিকঠাক মতো লিখতে পারছে না, আবার বাসায়ও ঠিকঠাক মতো লিখতে পারছে না। তো এই কারণে একবারে অনেকগুলো খাতা ওকে সেলাই করে দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে এসেছি বললে ভুল হবে, অনেক আগেই এসেছি, সব রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু হচ্ছে আমার সবজি রান্নাটা বাকি। তো শাশুড়ি মা সব কিছুই গুছিয়ে দিয়েছেন, এর আগে তো বলেছি, তবে আমার সবজিটা আমি নিজে কাটতে বেশি পছন্দ করি, কারণ আসলে আমি কী কী সবজি দিলে পরে আমার সবজিটা আমার খেতে ভালো লাগে সেটা তো আর তিনি বুঝবেন না, তো ওটা আমারই শুধু। তো আমি যেখানেই যাই, আমার মার কাছে গেলেও আমি সবজিটা কেটে মাকে রান্না করতে বলি, আবার এখানে ওই একই কাজই করি। তো আমার সবজিটা কেটে নিচ্ছি, এখন হচ্ছে সবজিটা কেটে তারপরে হচ্ছে এটা রান্না করে নিব। আর এদিক দিয়ে হচ্ছে সবজি কাটা হয়ে গেছে। তো কালকে বাজার থেকে আলু এনেছিল, তো আলুগুলো ধোয়া হয়নি, তো আলু একটু ধুয়ে রাখার চেষ্টা করি, কারণ যখন আলু রান্নার জন্য কাটতে যাই তখন হয় কি, আলু থেকে বালু সেগুলো হাতে লেগে যায়, বা অন্য অন্য সবজি কেটে রাখলে ওগুলোর মধ্যে লেগে যায়, খুবই একটা বিরক্তিকর ব্যাপার। তো এই কারণে একেবারে প্রত্যেকটা আলু ধুয়ে রেখে দিলে কাটার সময় সুবিধা হয় আর কি। আর এখন হচ্ছে আমি লাঞ্চ করব। তো আজকে দুদিন যাবত খাবার কোনো রুচিই নাই, আজকেও খাবার রুচি নাই একেবারেই। তো খুব কষ্ট করে খাচ্ছি জোর জবরদস্তি এক হিসেবে, তারপরে আবার আজকে সবজিতে একেবারেই লবণ দিইনি, তো লবণ ছাড়া খাবার এমনিতেও খাবার রুচি নাই, তো আবার লবণ ছাড়া। তো যাই হোক, খেয়ে দেয়ে তো একটু বসেছি, আর এই তো বাপ বেটার দুষ্টুমি বসে বসে দেখছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে দিনকাল ভালোই যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।